গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দশমী, বিজয়া দশমী, সবাইকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আশা করি তোমরা সবাই আজকে অনেক এনজয় করবে আজকের দিনটা। তো আজকে আমার ব্লগটা এটাই যে আজকে মা আমাকে বললো যে আজকে রান্নাটা তুই কর, তো আমি আজকে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমি শুধু কয়েকটা জিনিস করব, ডাল করব, ঘন্ট করব, বাকিটা ঠাম্মাই করবে। মানে বাকিটা বলতে মাংস নিয়ে আসে, তো মাংসটা তো আর আমাকে রান্না করতে দিবে না, কারণ জানোই তো প্রথমবার খারাপও হতে পারে। তাই মাংসটা ঠাম্মা রান্না করবে, তো বাকিগুলো আমি রান্না করব। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীরকম রান্না করেছি বা কীভাবে করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমাকে একটু একটু দেখিয়ে দেবে ঠাম্মা, কারণ একা একা তো এতগুলো রান্না করতে পারবো না, তাই একটু একটু আমাকে দেখিয়ে দেবে। তো তোমরা ভিডিওটা এন্ড অব্দি দেখবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কীভাবে, মানে রান্নাটা আমার ভালো হয়েছে কিনা। মানে তোমরা তো টেস্ট করতে পারবে না, মানে তোমরা বলবে যে আমার রান্নার পদ্ধতিটা ঠিক আছে কিনা। আর আমি চেষ্টা করবো পরের বার আমার রান্নার একটা ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা এন্ড অব্দি দেখো, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল ধুচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, চালটাকে আমি ধুয়ে তারপর চড়িয়ে দেব। তো আমি আগে চালটাকে ভালো করে ধুয়ে নিই, দাঁড়াও। আমি চালটাকে ধুই, তারপরে আমি বসিয়ে দিচ্ছি। তো গাইস, আমি চান করে এসে গেছি, ভাত ওদিকে হচ্ছে, আমি এখন এদিকে পুজো দিয়ে দিলাম, পুজো আমার কমপ্লিট। তো আজকে তো বিজয়া দশমী, তোমরা সবাই জানো তো বাঙালিদের নিয়মে আজকে বিজয়া দশমীর দিন প্রত্যেকটা ঘরে আর ঠাকুর ঘরে ঝড়া দিতে হয়। দেখো আমি ঝড়া দিয়ে দিয়েছি, এই যে দেখো এটাকে ঝড়া বলে। তো আমি প্রত্যেকটা ঘরে ঠাকুর ঘরে দিয়ে দিয়েছি, আর এখন নাকি এই যে খড়ি মাটি এগুলোর মানে ফোঁটা দিতে লাগে, তো আমি এখন এগুলো দিচ্ছি। তো চলো দাঁড়াও দিয়ে নিই। দেখো কত সুন্দর করে আমি ফোঁটা দিয়ে দিলাম। তো আমার ঠাকুর পুজো কমপ্লিট। এটা আমাদের মনের মূর্তি, আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছিল, ওটার আমি মানে ব্লগ করতে পারিনি, তার কারণ সেদিন প্রচণ্ড বৃষ্টিও ছিল আর একটু প্রবলেমও ছিল। এটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর। দেখো আমি প্রসাদ দিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু পরে তারপর প্রসাদ তুলব। এখানে আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি প্রত্যেকটা ঘরে ঘরে দিব। ঠিক আছে, আমি এগুলো দিয়ে নিই তারপর আসছি। আমি পুজো দিতে দিতে এদিকে ভাত হয়ে গেছিল আর ঠাম্মা নামিয়ে নিয়েছে, তো মার গালিয়ে নিয়েছে, আর এদিকে ডাল চড়িয়ে দিয়েছি আমি এসেই। ডালটা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে নিক ভালো করে, ততক্ষণ আমরা সকালে ভাতটা খেয়ে নেবো, কারণ এখন 12টাও পার হয়ে গেছে, তাই সবাই এখন খাবো। দেখো মা এগুলো কেটে দিল, এটা ঘন্টর জন্য, আর এই আলুটা এটা হচ্ছে মাংসেতে দিবে, আর এখানে পেঁয়াজ আর মরিচ আছে, এটা ঘন্টতেও দেবে, আর ডাল যখন আমি ইসে করব তখন ওখানে দেওয়া হবে। আর ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে নিক, তারপর যখন চড়িয়ে দেবো তারপর তোমাকে দেখাবো। তো হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখন এটা সম্বার দিব। এই যে আমার হাতে তেজপাতা আছে, পাঁচফোড়ন আনতে গেল ঠাম্মা, আর এই যে এখানে পেঁয়াজ মরিচ এসব দিয়ে সম্বার সম্বার দিব। তেজপাতা লাগে তো
না তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে ডালটাকে সম্বার দিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা একটু গরম হয়ে তারপর আমি নামিয়ে নেব। তো আমার ডালটা কমপ্লিট, তোমরা দেখো আমি নামিয়ে নিয়েছি। আর কড়াইয়ে আমি আরও তেল বসিয়ে দিয়েছি, কারণ এখন ঘন্টটা করব তাড়াতাড়ি করে। তো এদিকে সব রেডি আছে, আমি এখন তেলটা গরম হলে তারপর তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দিলাম, আর এখন এটা একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজগুলো দিব। তো মাঝে মাঝে করে আমাকে ঠাম্মা একটু বলে দিচ্ছিল, আর আমি এখন এগুলো দিয়ে দেবো। আর যেহেতু আমি এর আগে একা একা কোনো রান্না করিনি, যতবারই করেছি আমাকে কেউ না কেউ বলে দিয়েছে, তো আজকে আমাকে ঠাম্মা বলে দিচ্ছে, তাই আমি ঠাম্মাকে জিজ্ঞেস করে নিচ্ছি। আর তেল হলুদটা তো একটু জিজ্ঞেস করতেই হবে, একটু বেশি কম হয়ে যাবে, তাই এখন আমি এগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর ঘন্টটা বসিয়ে দেবো। মানে ঘন্ট যেটা যেটা দিয়ে করবে ওগুলো দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এগুলো সাইড করে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। আর আগেই পাঁচফোড়নটা দিলে কি হয় বলো তো, ওগুলো সবগুলো পুরো কালো, বেশি ভেজে ভাজা হয়ে যায় আর কি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমাকে ঠাম্মা বললো, তাই এটা আমি সাইড করে তারপর পাঁচফোড়নটা দিচ্ছি। তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি সব জিনিসগুলো দিয়ে দেবো। ঘন্ট যা যা কেটে রেখেছিলো মা, আর আমাকে ক্যামেরাটা ধরতে ঠাম্মা হেল্প করেছিলো, কারণ আমি ডালটা দেখানোর সময় তো একা একাই ধরে নিজে নিজেই আর কি সবটা করেছি, কিন্তু এখানে তো দু হাতেই আমার এখানে মানে কড়াইয়ে জিনিসগুলো দিতেই লাগতেছে, আর ক্যামেরাটা ধরতে পারছিলাম না। তো আমাকে ঠাম্মা বলে যে দে আমি ক্যামেরাটা করে দিই, তাই ঠাম্মা একটু আমাকে ক্যামেরাটা ধরে দিল। আর এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এগুলো। তোমরা দেখতে পাচ্ছ আমার সব দেওয়া কমপ্লিট ঘন্টতে, এখন এটা একটু হচ্ছে। আর এটা ভালো করে আমড়াতে হবে, মানে এটা একটু ভালো করে কষাতে হবে, সুন্দর করে কষাতে হবে আগে। তো আমি হাই ফ্লেমে দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এটা ততক্ষণ একটু হোক। আর এখানে আরও মশলা দিতে হবে, সেটা হচ্ছে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো মা বেটে নিয়ে আসছে।
তারপর এটা যখন একটু ভালো করে মাখা মাখা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তারপর ওগুলো এখানে দিতে হবে। তো এটা একটু ভালো করে কষাই নিয়ে তারপর আসছি। তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আদা আর জিরে বাটাটা দিয়ে দিব এখানে। তো এইগুলো দেওয়ার পর এটা আর একটু আমাদের কষাতে হবে। কষিয়ে তারপর যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন একটু জল দিয়ে আর একটু গরম করে তারপর নামিয়ে দিতে হবে। তো এটা আর একটু কষিয়ে নিই। দেখো আমার ঘন্ট রান্না কমপ্লিট। এটা এখন আমি রেখে দেব, আর বাবা বুনুর জন্য মাংস নিয়ে আসছে, কারণ ও পাঁঠার মাংস খায় না, আর আমাদের পাঁঠার মাংস নিয়ে আসছে, ওটা ঠাম্মা রান্না করছে। তো পাঁঠার মাংসটা ঠাম্মা করবে, আর বাবা ব্রয়লার নিয়ে আসছে বুনুর জন্য, ওটা আমাকে রান্না করতে হবে। আজকে আমি ফার্স্ট মাংস রান্না করব। তো অবশ্যই ওই রান্নাটাও তোমাদের দেখাবো, ততক্ষণ এগুলো ভালো করে রাখি। তো দেখো মাংস রান্না কমপ্লিট, আর বুনু ওরা খেয়েও নিয়েছে, আর আমি তোমাদের রান্নার সময় দেখাতে পারিনি, তার কারণ আমাকে বাবা রান্নাটা শিখিয়ে দিচ্ছিল, আর বাবার সামনে ক্যামেরা অন করে রান্না করলে প্রচণ্ড বকা খেতাম, তাই আমি আর তখন ক্যামেরাটা অন করিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ রান্না হয়েই গেছে। যাই হোক, ভিডিওটা এতটুকুই ছিল। টাটা। আজকের মতো ভিডিওটা এতটুকুই। তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আমি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটা টুং করে বাজিয়ে দাও, যেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যায়। টাটা।